প্লাস্টিক বর্তমান পৃথিবীর পরিবেশ ধ্বংসের অন্যতম উপাদান হিসেবে ধরা হচ্ছে প্লাস্টিককে, যা মাটি, পানি, জীববৈচিত্র্য ও মানবদেহে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলে চলেছে। পৃথিবীর বিভিন্ন দেশ যখন প্লাস্টিক থেকে মুক্তি খুঁজছে, তখন ব্যবহার করা প্লাস্টিক দিয়ে আস্ত একটি রাস্তা বানিয়ে ফেলেছে পাকিস্তান। সে বিষয় নিয়েই আজকের ভিডিও। বর্তমান পৃথিবীর পরিবেশ ধ্বংসের অন্যতম কারণ প্লাস্টিক। প্লাস্টিক বর্জ্যের শতকরা 10% পুড়িয়ে ধ্বংস করা হলেও বাকি 90% বেশি পৃথিবীর পরিবেশকে নানাভাবে বিপন্ন করে তুলেছে। ক্ষতিকর পচনরোধী প্লাস্টিক বর্জ্য পরিবেশের 400 থেকে 1000 বছর পর্যন্ত থাকতে পারে। তাই পৃথিবীর বহু দেশ এরই মধ্যে প্লাস্টিকের বিকল্প হিসেবে হাতে তুলে নিয়েছে কাগজ সহ অন্যান্য প্রাকৃতিক উপাদান। এই জায়গায় এক ধাপ এগিয়ে থাকলো পাকিস্তান। ফেলে দেওয়া প্লাস্টিক এবং প্লাস্টিক পণ্য দিয়ে তারা বানিয়েছে আস্ত একটি রাস্তা। ওয়ার্ল্ড উইদাউট প্লাস্টিক প্রকল্পের অংশ হিসেবে পাকিস্তান কোকাকোলা এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ 1 কিলোমিটার রাস্তা তৈরি করেছে প্লাস্টিক কার্পেটিং দিয়ে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের এই 1 কিলোমিটার রাস্তা নির্মাণে ব্যবহার করা হয়েছে প্রায় 10 টন ফেলে দেওয়া প্লাস্টিক বোতল। এই ফর্মুলায় 42 কেজি বিটুমিনের জন্য 10 কেজি প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। গবেষণা বলছে, প্লাস্টিক কার্পেটিং করা সড়কগুলো সাধারণ সড়কের তুলনায় প্রায় 2 গুণ দীর্ঘস্থায়ী এবং 51% বেশি শক্তিশালী। এই গোটা প্রকল্পে খরচ হয়েছে 2 কোটি 10 লাখ পাকিস্তানি রুপি, বাংলাদেশি টাকায় যা দাঁড়াচ্ছে 1 কোটি 1 লাখ 8 হাজার টাকা। অর্থাৎ পাকিস্তানে 1 কিলোমিটার প্লাস্টিক কার্পেটিং রাস্তা বানাতে খরচ হয়েছে মাত্র 1 কোটি 1 লাখ টাকা। পাকিস্তান সরকার মনে করছে, এই পদক্ষেপ শুধুমাত্র রাস্তার খরচই কমাবে না, বরং দূষণ কমাতেও ব্যাপকভাবে সাহায্য করবে। এজন্য যোগাযোগ বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করে, ধুলো দূষণ নিয়ন্ত্রণে প্লাস্টিকের ব্যবহৃত কার্পেটিং রাস্তা বেশ টেকসই মানসম্মত। প্লাস্টিক বর্জ্য দিয়ে পুনরায় কার্পেট করা রাস্তার এই উদ্ভাবনী ধারণাটি বিশ্বব্যাপী প্রায় 70টি দেশে এরই মধ্যে অনুশীলন করা হয়েছে, যদিও এটি পাকিস্তানে প্রথমবারের মতো পরীক্ষা করা হলো। সরকারি সূত্র অনুযায়ী পাকিস্তানে প্রতি বছর 87,000 টন বর্জ্য জমা হয়, যার মধ্যে 55 বিলিয়ন প্লাস্টিক ব্যাগ। এবার প্লাস্টিকের এসব বর্জ্য রাস্তা নির্মাণে কাজে লাগাতে চায় তারা। পৃথিবীতে প্রতি বছর 45 কোটি টনের বেশি প্লাস্টিক বর্জ্য পরিবেশে যোগ হচ্ছে। বাংলাদেশে উৎপাদন বাড়ছে প্লাস্টিক বর্জ্যের। শুধুমাত্র রাজধানী ঢাকায় 2005 সালে যেখানে প্রতিদিন প্লাস্টিক বর্জ্য উৎপাদন হতো 178 টন, সেখানে 15 বছর পর 2020 সালে এসে প্রতিদিন তা বেড়ে দাঁড়িয়েছে 646 টনে। বাংলাদেশের সড়ক অবকাঠামো নির্মাণেও তাই শুরু হতে পারে প্লাস্টিকের ব্যবহার, যার মাধ্যমে প্লাস্টিক বর্জ্যের দূষণ ক্ষতিকর প্রভাব থেকে মুক্তির পথে হাঁটতে পারবে বাংলাদেশও, কমবে যোগাযোগ অবকাঠামো খরচও। এই ছিল আজকের ভিডিওতে, দেখা হবে নিশ্চয়ই খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, খুব ভালো, আল্লাহ হাফেজ।